সিঙ্গেল লাইফটা কতটা কষ্টদায়ক। আর পার্থ আরেকজনকে নিয়ে আসবে, সিধুকাকে নিয়ে। এই মেরেছে। व्हाट्सअप गाइस, क्या हाल है, कैसे हो आप सभी लोग। रुथलेस राजा के एक फ्रेश न्यू वीडियो में आप सभी को स्वागत है। तो गाइस, आज के हमरा चले নৈহাটি স্টেশনে, আপাতত জন্য চলে এসেছি নৈহাটি স্টেশনে। আজকে একটা নতুন জায়গায় যাব। তোমরা জানো আমি যেখানেই নতুন জায়গায় যাই সেখানেই আমি তোমাদের নিয়ে যাই সাথে করে। আর আজকে আমি একা যাচ্ছি না, আমরা যাচ্ছি আমাদের বন্ধুদের সাথে, সবাই পিছনে আছে চিল করছে। তো ব্লগটা এখানে শুরু করলাম, বাট চলো দেখা যাক, বহুত মজা হবে এইটুকুনি আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি। তো চলো যাওয়া যাক। বহুত দূরের ট্রিপ করছি নাকি আমরা, করছি যে এত ব্যাগ সিভিল ওয়ার্ল্ড টিমে এসে খেলাবে। আচ্ছা, বাড়ি থেকে ছাড়বে তোকে কেদারনাথ? ও আমি ক্যামেরাম্যান। তো তুই মডেল, মডেল সস্তার গয়েস পুরো সস্তার মডেল। ওর তো জ্বর ছিল, আরো অনেক এক্সকিউজ আছে, সবার এক্সকিউজ না। হসপিটালে ভর্তি ছিলাম তো। ও মাই গড, পর পার্থ আরেকজনকে নিয়ে আসবে, সিধুকাকে নিয়ে। এই মেরেছে। তোর এখানে এসে চারিদিক দেখে তোর কি রিভিউ দিতে ইচ্ছা করছে? খুবই ভালো, খুবই দারুণ, খুবই দারুণ। কিন্তু তুই তো সিঙ্গেল। আরে ও সিঙ্গেল, ওকে জিজ্ঞেস করে লাভ নেই। কপালের দোষ, না না সেটা না। বাংলা সিঙ্গেল আছে, যদি কারো পছন্দ হয় তো বাংলার সাথে কন্টাক্ট করে নিও। বাংলার সাথে কন্টাক্ট করো বা আমার কমেন্ট বক্সে লিখতে পারো, আমি নাম্বার দিয়ে দেবো, পার্সোনালি নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে। বাট এখানে আমি যদি রিভিউ করি, একা আসাটা মানে সিঙ্গেল ছেলেদের আসাটা উচিত না। আমরা বন্ধু বান্ধব এসে আলাদা ব্যাপার, বাট যদি তুমি একা ঘুরতে আসো, যে একা এক্সপ্লোর করতে আসবে, তো গার্লফ্রেন্ড নিয়ে আসার বয়সে বন্ধুদের নিয়ে আসছি, সেটা আমাদের কপালে তো যেটা বাংলা বললো, সরি বাংলা না, সরি রূপম, রূপম ওর নাম হচ্ছে রূপম। আমরা ভালো, আমরা 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 ভালো। ক্যামেরাটা ফ্লিপ কর একটু, ক্যামেরা ফ্লিপ হয় না, ফ্লিপ হয় না এরকম ভাবে, ফ্লিপ হয় না, জুম করে দেখা যায় না। এই যে কি করছে, এই যে চারিদিক চারিদিকে ভিউ, মোচা চলে এসছে, মোচা, ওই দেখো মোচা, কর কর, বল বল বল, জোরে বল। আরে আমি প্র্যাঙ্ক না হলে মানুষ বুঝবে কি করে, এটা যে প্র্যাঙ্ক হচ্ছে না, আমরা প্র্যাঙ্ক করার চেষ্টা করছিলাম, বাট হচ্ছে কিনা সেটা তো দেখতে হবে না। জর্জ গেট, যাই হোক ভাই, রাস্তার উপর চলে এসছি, একটা সাইড দিয়ে হাট, নাহলে আবার মেরে দেবে, নিজের নিজের মনে করে মেরে দেবে। তো গাইজ, একটা নতুন অ্যানাউন্সমেন্ট করার আছে, যেটা আপাতত কেউ জানে না, ফার্স্ট টাইম আমি তোমাদের বলছি। তো আমাদের নতুন একটা প্রজেক্ট আসতে চলেছে, সাথে মোচাও চলে এসছে অলরেডি, সাইডে যদি দেখো তো মোচা চলে এসছে। তো সেটা ম্যাটার না, নতুন একটা প্রজেক্ট আসতে চলেছে, যেটা নতুন চ্যানেলে আসবে, আমার চ্যানেলে আসবে না, আমরা সবাই মিলে একটা নতুন প্রজেক্ট আনতে চলেছি। আশা করছি সবার ভালো লাগবে, সেটা তো পরে তোমরা রিভিউ দেবে, বাট ওটার সাথেও যেন থাকা হয় তোমাদের, ঠিক আছে। সেটা কি টাইপ সেটা আমরা পরে বলবো, নস্টালজিয়া না অন্যরকম। আচ্ছা ঠিক আছে, চলো এটাও রিভিল করে দিলাম, আমরা নস্টালজিয়া টাইপ, তাই তো, পুরোপুরি নস্টালজিয়া টাইপ। শুট শুরু হয়ে গেছে, শুট শুট শুরু হয়েছে, কিছুদিনের মধ্যে আসবে, কিছুদিন বলতে তাও সময় তো লাগবে, অবভিয়াসলি। বাঙালি মানুষ, ডেট ঠিকঠাক দিতে পারবো না। তো চলো সাপোর্ট করো, এইটুকুনি বলবো, বাস। মডেল, আলটিমেটলি আমি এখানে এসে যা বুঝলাম, ওয়েস্ট বেঙ্গলে মডেলের অভাব নেই, চারিদিকে মডেল, যে যে পারছে ছবি তুলছে, ওই দেখো এদিকে মডেল, ওদিকে মডেল, এই দেখো, ওই দেখো, এদিকে ভিডিও হচ্ছে, ওদিকে ভিডিও হচ্ছে, তোমার কত কিছু দেখাবো,
দেখানোর শেষ নেই। সবচেয়ে বেটার ছিল ভিউগুলো কিন্তু, তাই না? দারুণ ছিল ভিউগুলো। তোকে কালো কালো লাগছে কেন? যাই হোক, আলোর এগেনস্টে ছিলি তাই, বাট ভিউগুলো দারুণ মারা। আমাদের একটা ভালো ভদ্র একটা ফ্যামিলি ফটো উঠেছে। হ্যাঁ, ফ্যামিলি ফটোটা উঠেছে। ফ্যামিলি ফটোটা দেখতে গেলে ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রামে সবাই ছাড়বো, দেখি না দেখো ইনস্টাগ্রামে হ্যান্ডেল লিখে। পার তো সেলিব্রিটি হয়ে গেল, মাই গড। চা দিয়ে কি করে ছবি তুলতে হয়, আই মিন চা খেতে খেতে কি করে ছবি তুলতে হয়? ও মুখে লাগিয়ে রাখতে নেই, চা ঠোঁট ফুড়ে যাবে, ঠোঁট ফুড়ে গেল। গলতি সে মিস্টেক হয়ে যাতে ভাই কবি কবি। ও উঠে গেছে, উঠে গেছে, উঠে গেছে। আমি বাড়ি যাব। আমাদের আছে, আমাদের আছে পার্টি আছে ওইখানে, তোমরা দেখতে পাচ্ছ নাকি যাই না ভাই? সাইড দেখাই একটু ওদের। পার্টিটা আমি দিচ্ছি গাইজ, ওকে? না, পার্টিটা ও দিচ্ছে না, বাট পার্টিতে ইনভাইটেশন আছে, তো চলো ওখানেই যাওয়া যাক। ক্রুজে আজকে আমাদের একটা পার্টি আছে, তো আমাদের প্রিন্সেপ ঘাট ঘোরা পুরো কমপ্লিট। মোরাল অফ দ্য স্টোরি কি আলটিমেটলি, আমি যেটা বুঝলাম, যদি তুমি সিঙ্গেল হয়ে থাকো এসো না, এসো না ভাই। ফার্স্টই আমি ওয়ার্নিং করছি, এসো না। যদি তুমি গার্লফ্রেন্ড নিয়ে আসতে চাও আসতে পারো, আর যদি তুমি মনে করো কোনো ভিডিও শ্যুট করবা বা কি বলে ওটাকে ফটো শ্যুট করবা, তাহলে অবভিয়াসলি আসতে পারো। বাট যদি সিঙ্গেল একা ঘুরতে আসো, মন খতম, একদম খতম। এখানে এসে আমি বুঝে গেলাম সিঙ্গেল লাইফটা কতটা কষ্টদায়ক। তো এটা পুরো আলটিমেটাম, ঠিক আছে, পুরো আলটিমেটাম দিয়ে দিলাম। এই যে আমার সাথে এই যে বন্ধুটাও, আমরা এখানে যারা আছি সবাই সিঙ্গেল, বন্ধুরা মিলে যারা আছি, খুব মজা হয়েছে বন্ধুদের মধ্যে। কিন্তু যদি রিয়েলি মজা করতে চাও সিঙ্গেল, এখানে এসে লাভ নেই। যদি তুমি সিঙ্গেল হও, মাথায় রেখো তাহলেই হবে। আশা বাড়ায় নেমে লস্যি না খেলে ভাই মনটা জমে না, তাই না? খাওয়াচ্ছি কি দেখতে হবে ওরও মনে হয় ভাই। কয় টাকা দিচ্ছিস? যারা টাকা দেওয়ার সময় আমি দেখবো তো। 500 টাকা শুরু করে দিলি তোরা, খাবো না? চিয়ার্স এর কোনো ব্যাপার নেই নাকি? তো গাইস, পুরো ঘোরা খাওয়া যা যা ছিল সব কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। তো সবাই টাটা, একবার করে লাস্ট টাটা করে দে ভাই। গুড নাইট, গুড নাইট। কেমন হলো ব্লগটা জানিও, আর নতুন যে নিউজটা দিলাম সেটার ব্যাপারে আপডেট আমি করে দেবো, ঠিক আছে? তো বাবাই, নেক্সট ভিডিওতে দেখা হবে। টিল দেন টেক কেয়ার, টাটা।